আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চালের গুঁড়া তৈরি করে দেখাবো দারুণ মজার হালুয়া রেসিপি। আজকের হালুয়াটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজা, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হালুয়াটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। প্রথমে আমরা হালুয়ার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে, এখন এখানে কিছু আমি জাফরান দিয়ে দিব, তাহলে কি হবে হালুয়ার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। কারো হাতের কাছে জাফরান না থাকলে কিন্তু এটা স্কিপ করে নিলে হবে, কারণ জাফরানটা দিলে কিন্তু হালুয়ার মধ্যে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। জাফরানটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবে স্প্যাচুলাটা দিয়ে নেড়ে নিব। এই শিরাটাকে আমি আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। আরো 1 থেকে 2 মিনিট শিরাটাকে আমি চুলার মধ্যে জাল করে নিয়েছি। আর হালুয়ার জন্য আমাদের একটা পাতলা শিরা লাগবে, মানে একটা দুইটা কিংবা আঠালো শিরা লাগবে না। চিনিটা গলে পানিটা বলক আসলে কিন্তু এই শিরাটাকে নামিয়ে নিতে হবে। আর যে জাফরানটা দিয়েছি, জাফরানের দেখুন সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন আমি চুলা থেকে শিরাটাকে নামিয়ে নিব। হালুয়াটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম আর এখানে 1/4 কাপ গলানো বাটার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাটারের জায়গায় এখানে ঘিটাও দিতে পারেন। এই হালুয়াটা রান্না করতে গেলে বাটার কিংবা ঘি দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে। বাটারটাকে কিছুটা গরম করে নিব। বাটারটা কিছুটা গরম হয়ে গিয়েছে, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর 2টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। বাটারের সাথে কিছুক্ষণ এই গরম মশলাগুলো আমি ভেজে নিব। কিছুক্ষণ বাটারের সাথে এলাচ আর দাচিনি থেকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া। এটা কিন্তু প্যাকেটের চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি। চালের গুঁড়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বাটারের সাথে এভাবে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচ লোতে করে এই চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে কি হবে, চালের গুঁড়াটা পুড়ে যাবে আর পুড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এভাবে কিছুক্ষণ স্প্যাচুলাটা দিয়ে এভাবে নাড়বো আর এটাকে ভেজে নিব। 2-3 মিনিট চুলার আঁচ লোতে রেখে চালের গুঁড়াটাকে বাটারের সাথে এভাবে ভেজে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়াটা পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি, সাথে কিছু কাজু বাদাম কুচিও দিয়ে দিব। মানে 3 রকমের বাদামটা আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা বাদামও এই হালুয়ার মধ্যে দিতে পারেন। বাদাম দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ এগুলোকে এভাবেই ভেজে নিচ্ছি। আরো 2 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ নারকেল কুড়ানো। আপনারা চাইলে কিন্তু নারিকেল কুড়ানোটা এই হালুয়ার মধ্যে দিতেও পারেন, আবার চাইলে স্কিপ করে নিলেও হবে। মানে হালুয়ার মধ্যে যদি নারিকেল কুড়ানোটা দেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আমার কাছে কিন্তু হালুয়ার মধ্যে যদি এই নারিকেল কুড়ানোটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আর এই চালের গুঁড়াটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট চুলার মধ্যে এভাবে ভেজে নিতে হবে। চালের গুঁড়া ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন, চালের গুঁড়া যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু চালের গুঁড়া থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আমি পাচ্ছি। ওই যে শিরাটা করে রেখে দিয়েছিলাম, এখন এই শিরাটা দিয়ে দিব। শিরাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু স্প্যাচুলাটা দিয়ে নেড়ে দিতে হবে, না হলে কি হবে এগুলো কিন্তু চাকা চাকা হয়ে যাবে, মানে দলা হয়ে যাবে। স্প্যাচুলাটা দিয়ে আমি ভালো করে শিরার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসের মধ্যে যদি 1 চিমটি পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যায়। আচ্ছা, কেউ যদি নরম হালুয়াটা খেতে চান সেক্ষেত্রে কি করবেন, এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি এটাকে একটু টাইট হালুয়া তৈরি করব, তো আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢাকার কিন্তু কোনোই প্রয়োজন নাই, কারণ চালের গুঁড়াটাকে আমরা অনেকক্ষণই ভেজে নিয়েছি। আরও 2 মিনিট আমি এভাবে চুলার মধ্যে স্প্যাচুলাটা দিয়ে নেড়ে ভেজে নিলাম। হালুয়াটা কিন্তু আগে থেকে আরেকটু শক্ত হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ গোলাপ জল। তারপর স্প্যাচুলা দিয়ে হালুয়ার সাথে গোলাপ জলটাকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে আরো 3-4 মিনিট এভাবে আমি এটাকে ভেজে নিলাম। আর এখানে যে এলাচ দারচিনিগুলো ছিল এগুলোকে আমি একটা বাটির মধ্যে আগেই উঠে রেখে দিয়েছি। যখনই এই হালুয়াটা রান্না করবেন চুলার আঁচ লোতে রেখে কিন্তু অনবরত নেড়ে রান্নাটা করে নিতে হবে। হালুয়াটা কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে হালুয়াটাকে নামিয়ে নিব। আচ্ছা, এই হালুয়াটাকে কিন্তু আপনারা চাইলে এমনিতেই পরিবেশন করে নিতে পারেন। আচ্ছা, হালুয়াটাকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই হালুয়াটাকে এভাবেও সার্ভ করে নিতে পারেন, মানে উপরে ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম ছিটিয়ে এটাকে কিন্তু এভাবেই সার্ভ করতে পারেন। আমি কি করব, আমি এখানে সন্দেশের ছাঁচ নিয়েছি। এই ছাদের মধ্যে অল্প করে নিয়ে সন্দেশের শেপ তৈরি করে নিচ্ছি। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে তারপর 2 হাতের তালুতে ঘষে একটা বলের শেপ তৈরি করে নিচ্ছি। এই যে, তারপর সন্দেশের যে ছাঁচটা আছে এই ছাদের মধ্যে এভাবে বসিয়ে দিব। আর বসিয়ে দেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু ঠিক করে দিতে হবে।
এই হালুয়াটা কিন্তু একদিন তৈরি করলে ফ্রিজে নর্মালে 15 দিন রেখে খেতে পারবেন। এই যে আঙুল দিয়ে শেপটাকে ঠিক করে দিলাম, এখন এটা আমি উঠিয়ে নিব। আর এই যে একটা কিন্তু রেডি, আরেকটি তৈরি করে দেখাই। আশা করছি আমার এই হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।